আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, আপনারা দেখেছেন যে পুশান ট্যাকার অ্যাপস কিন্তু আপডেট দিয়েছে 21.5। তো এই ভার্সন আপডেট করার পরে আপনাদের যে সমস্যাটা হচ্ছে, অনেক দিদিরাই আপনারা লগ ইন করতে পারছেন না, বা যাদের অটোমেটিকলি অ্যাপস আপডেট অন করা আছে তাদের কিন্তু অটোমেটিক আপডেট হয়ে গিয়েছে। তো সেই ক্ষেত্রে আপনাদের যে পুশান ট্যাকারের কাজ সেটা কিন্তু অনেকেই এখনও করতে পারেননি, বা ডেলি ট্যাকিংয়ের কাজ কিন্তু আপনারা সম্পূর্ণ করতে পারছেন না। তো এই ভার্সনে কিন্তু যে আপনাদের যে লগ ইনের যে ফিচার্স ছিল সেটা কিন্তু পুরো সম্পূর্ণ চেঞ্জ করা হয়েছে, এবং যখনই আপনারা লগ ইন এমপিন দিতে যাচ্ছেন তখন কিন্তু হচ্ছে না। তো কী হচ্ছে এবং কীভাবে আপনারা লগ ইন করবেন সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে অবশ্যই আপনারা ভিডিও সঙ্গে থাকবেন। তো প্রথমেই আমরা ফিরে যাব পুশান ট্যাকার অ্যাপসে। পুশান ট্যাকার যখনই আপনারা খুলছেন তখন কিন্তু এই রকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসছে। পুশান ট্যাকার অ্যাপস কিন্তু আপনারা দুরকমভাবে খুলতে পারবেন। তো এখানে আমি প্রথমত হচ্ছে যে আজকের জন্যে আপনারা ডেলি ট্যাগিংয়ের কাজ করার জন্যেই মেনলি যে বিষয় নিয়ে আলোচনা করছি, শুধুমাত্র আপনারা লগ ইন করুন এবং আজকের যে ডেলি ট্যাগিংয়ের কাজ আছে সেটা অন্ততপক্ষে আপনারা সম্পূর্ণ করুন, বাকি যে আপডেটগুলো এসেছে সেগুলোর ভিডিও আপনাদেরকে পরে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম যে অপশান আছে সেই অপশানে আপনারা যাবেন। এখানে দেখতে পাচ্ছেন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এমপিন পাসওয়ার্ড বেসড লগ ইন, অর্থাৎ এমপিন এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা কিন্তু লগ ইন করতে পারবেন। ওখানে টাচ করলেই আপনাদের কিন্তু এরকম একটা চলে আসে ইন্টারফেস দেখতে পাচ্ছেন। নিচের দিকেই আপনারা একটু খেয়াল করবেন, এখানে আপনাদের ভার্সন লেখা আছে, লগ ইন লেখা আছে এবং ফরগট পাসওয়ার্ড লেখা আছে। তো আপনাদের যেটা করতে হবে, ফরগট পাসওয়ার্ডে চলে যাবেন। ফরগট পাসওয়ার্ডে গিয়েই আপনাদের যে ফোন নাম্বার দিয়ে আপনারা পুশান ট্যাকার খুলতেন সেই পুশান ট্যাকারের সেই ফোন নাম্বারই কিন্তু আপনারা এখানে পুট করবেন। তো চলুন আমি সেই ফোন নাম্বার এখানে দিয়ে দেবো। এখানে নাম্বার বসানোর পরেই এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে যে গেট ওটিপি করা আছে সেই গেট ওটিপি আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরেই আপনাদের এই যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে কিন্তু ওটিপি যাবে। আমি গেট ওটিপি করলাম এবং ওটিপি করার পরে কিন্তু এখানে দেখবেন অনেকটা সময় কিন্তু আপনাদের নিচ্ছে। তো এখানে আপনাদেরকে অপেক্ষা করতে হবে একটু, নম্বরে যে ওটিপিটা যাবে সেই ওটিপি আপনাদেরকে বসাতে হবে। বসিয়ে আপনারা নিজেদের যে এমপিন সেটা সেট করে নেবেন, সেট করে নিলেই কিন্তু আপনাদের সেন্টার ওপেন হয়ে যাবে। তো আমি এই যে 21.5 ভার্সনের ভিডিও আমি ডিটেলসে আপনাদেরকে পরেই দেবো। তো অবশ্যই আপনারা সেন্টার এখনকার মতো আপনারা লগ ইন করুন, করে আপনাদের বাকি কাজগুলো সম্পন্ন করুন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, আপনার দিনটি শুভ হোক।